হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রোসম্যাথ। প্রোসম্যাথে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে শেখা যাক লসাগু এবং গসাগুর কিছু প্রপার্টি নিয়ে। ঠিক আছে, প্রপার্টি নিয়ে কিছু সূত্র, সেগুলো জানা থাকলে পরে আমাদের অঙ্ক গসাগু এবং লসাগুর অঙ্ক করতে খুব সুবিধা হবে। চলো শুরু করা যাক সাম প্রপার্টি। ঠিক আছে, এক নম্বর প্রপার্টি কি, যে দুটি সংখ্যার গুণফল সমান সমান কি, সংখ্যা দুটির কি লসাগু গুণ গসাগু। কি বুঝলাম, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরে নাও দুটি সংখ্যা 10 এবং 12। দুটি সংখ্যা কত? 10 এবং 12। ঠিক আছে, তাহলে এই দুটি সংখ্যা 10 এবং 12 কি বলেছে, সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? 10 গুণ 12। এটা তো এটা সমান সমান কি বলেছে, সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। তাহলে এখান থেকে আমরা লসাগু আর গসাগু বের করে নিই। ঠিক আছে, এর লসাগু কত হবে? এর লসাগু ধরে নাও, এর আগে আমরা লসাগু এবং গসাগু শিখেছি কিভাবে বের করতে হয়। ঠিক আছে, লসাগু বের করতে গেলে প্রথমে বড়টা ধরে নেব। এবার দেখব এই 10টাকে ফ্যাক্টরে ভাঙলে এর মধ্যে কোনটা নেই। তাহলে 10টাকে ফ্যাক্টরে ভাঙলে 5 আর 2, 2 রয়েছে, 5 নেই। তাহলে লসাগু হয়ে গেলো কত? 60 লসাগু। ঠিক আছে, গুণ গসাগু। গসাগু কি, এদের ডিফারেন্স কত? 2। তাহলে এদের ডিফারেন্স রয়েছে 2, তাহলে পরে গসাগু 2 হবে বা 1 হতে পারে, তাই তো? তাহলে দেখো যে 2 দিয়ে দুটোকেই ভাগ যাচ্ছে, তাহলে 2 হবে, বুঝেছ? তাহলে এটা দেখো 10 গুণ 12 করলে পরে 120 হয়, আবার এটাও 60 গুণ 2 করলে 120 হয়। তাহলে এটা প্রমাণিত হলো, প্রুভড যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফল এর সঙ্গে সমান, তাই তো? বোঝা গেল? ঠিক আছে, তাহলে এখান থেকেই দুটো আরও কোশ্চেন হয়, যে যেমন এখানে লেখা রয়েছে, দেখো দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। তো তাহলে এখানে তোমার ধরো লসাগু বের করবো আমরা, কি বের করবো? লসাগু। তাই লসাগু কি করে বের করবো? লসাগু বের করবো তাহলে এই যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির কি গুণফল আর এই যে যে লসাগু গুণ গসাগু ছিল, তো তাহলে লসাগু বের করছি, তাহলে গুণটাকে এপাশে, গসাগুটাকে এপাশে নিয়ে আসবো, সমান সমান এই পাশে গেলে কত কি হয়, ভাগ হয়ে যায়, গুণটা এই পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে সংখ্যা দুটোর গুণফল বাই কি গসাগু, বুঝেছ? তাহলে এই প্রপার্টিটা এখানেও ইউজ করতে পারি। কিভাবে? দেখো লসাগু কত বেরিয়েছিল? 60 বেরিয়েছিল। সংখ্যা দুটির গুণফল কত ছিল? 120 ছিল। গসাগু কত ছিল? 2 ছিল। ভাগ করে দেখো এটা 60 হবে, তাহলে এই দুটো সমান হচ্ছে, তাহলে এই প্রপার্টিটা সত্য। বোঝা গেল? এটা সেকেন্ড প্রপার্টি, ওই ফার্স্ট প্রপার্টির মধ্যে এটা বিলং করে। চলো এখান থেকে গসাগু যদি বের করি, গসাগু একইভাবে গসাগু বের করলে কি হবে, ওই যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল বাই কি, বাই লসাগু। এটার ক্ষেত্রে যদি প্রযোজ্য করি, দেখা যাক গসাগু কত বেরিয়েছিল? 2 বেরিয়েছিল। সংখ্যা দুটির গুণফল কত বেরিয়েছিল? 120 বেরিয়েছিল। লসাগু কত বেরিয়েছিল? 60 বেরিয়েছিল। তাহলে কেটে দেখো সমান সমান 2 হবে, তাহলে এটা এই প্রপার্টিটাও সত্যি, তাই তো? বুঝতে পেরেছ? যারা বোঝেনি তারা ভিডিওটাকে আরেকবার রিপিট করে দেখো। ঠিক আছে, চলো নেক্সট 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 প্রপার্টিটা দেখি। নেক্সট প্রপার্টি কি, যে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল কি হবে, ওই দুটি সংখ্যার যোগফল সমান হবে কার সঙ্গে? সমান হবে ওই যে যে সংখ্যা দুটি থাকবে সেই সংখ্যা দুটির
সংখ্যা দুটির অনুপাতের পদের যোগফল, সংখ্যা দুটির অনুপাতের পদগুলির যোগফল, ঠিক আছে? যোগফলের সঙ্গে গুণ গসাগু করতে হবে, যে সংখ্যা দুটির গসাগু, বুঝেছো? এটা 2 নম্বর। না বুঝলে এটা আরেকবার দেখো, দুটি সংখ্যার যোগফল, ওই যে দুটি সংখ্যা ধরে নাও, এর আগের ক্ষেত্রে আমরা কত করেছিলাম, 10 আর 12 করেছিলাম, এই দুটি সংখ্যার যোগফল বলেছে, যোগফল কত, 10 যোগ 12, তাই বলেছে তো, দুটি সংখ্যার যোগফল বলেছে, বের করলাম। তারপরে কি বলেছে, সংখ্যা দুটির অনুপাত, অনুপাত বের করার নিয়ম কি, এটাকে যদি অনুপাতে করি 10:12, ভেঙে দাও 2 দিয়ে, 5:6, তাই তো? এই যে অনুপাতের ঠিক অনুপাত বেরিয়ে গেল, এই অনুপাতের পদগুলি, পদ কত এখানে, 5 আর 6, এটাকে কি আর ভাঙা যায়, ভাঙা যাচ্ছে না, তাহলে এটাই অনুপাত, তাহলে এই পদগুলির যোগফল বলেছে, তাহলে এই পদগুলির যোগফল করি, 5 যোগ 6, বুঝে গেল? এবার গুণ গসাগু, গুণ গসাগু, গসাগু বলতে কি, এই দুটোর গসাগু কত বেরিয়েছিল, 2 বেরিয়েছিল, 2, তাহলে দেখা যাক, 10 যোগ 12 করলে পরে 22 হচ্ছে, আর এটা 6 আর 5 যোগ করলে 11, গুণ 2 = 22, তাহলে এই প্রপার্টিটাও সত্যি আমরা প্রমাণ করতে পারলাম, তাই তো? বুঝতে পেরেছ? চলো নেক্সট, আরেকটা জিনিস মনে রাখবে, যে এই যে অনুপাত যখন আমরা বের করব, এই অনুপাতটা অলওয়েজ কি মৌলিক সংখ্যায় পরিণত করবে, মানে একে অপরের মৌলিক পরিণত হবে, ঠিক আছে? 6টা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু একে অপরের মৌলিক সংখ্যা, দেখো 5 আর 6-এর গসাগু কত হবে, 1 হবে, এইরকমভাবে এরকম আকারে আমরা তৈরি করে নেবো আগে, ঠিক আছে? এই 10 আর 12 দিয়ে করতে পারবো না কিন্তু, এটা মাথায় রাখবে। চলো 3 নম্বর প্রপার্টিটা দেখা যাক, 3 নম্বরটা কি ছিল, 3 নম্বরটা ছিল দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল হবে কি, এই যে দুটি সংখ্যার গুণফল আর হচ্ছে সংখ্যার, সংখ্যা দুটির যে অনুপাতের পদগুলির গুণফল, ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল এবং দুটি সংখ্যার গুণফলের সঙ্গে ভাগ হবে কত, সংখ্যা দুটির অনুপাতের পদগুলির গুণফল, ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল বাই সংখ্যা দুটির অনুপাতের গুণফল, এর সঙ্গে সমান হবে কি, এর সঙ্গে সমান হবে এই যে আমাদের গসাগু বেরোবে না, গসাগু তার স্কোয়ার বেরোবে, তার স্কোয়ার বেরোবে, ঠিক আছে? বোঝা গেল এটুকু, দুটি সংখ্যার গুণফল আর সংখ্যা দুটির অনুপাতের পদগুলির গুণফল, এই দুটো যদি ভাগ করি তাহলে এই দুটোর ভাগফল আমরা কি পাবো, যে গসাগু বেরোবে সেই গসাগুর স্কোয়ার পাবো, মানে গসাগুর হোল স্কোয়ার পাবো, ঠিক আছে? এটা দেখা যাক, দুটি সংখ্যা ধরে নাও 10 আর 12, এর আগেরটাই, আগের এক্সাম্পলটাই করি, 10 আর 12, এই দুটি সংখ্যার গুণফল বলেছে, দুটি সংখ্যার গুণফল বের করি, 10 গুণ 12, বুঝতে পেরেছ? এবার বলেছে কি, সংখ্যা দুটির অনুপাতের পদগুলির গুণফল ভাগ করতে হবে, তাহলে এই দুটি সংখ্যার অনুপাত কত বেরিয়েছিল এর আগেরবার, মনে আছে তো, বেরিয়েছিল 5:6, তাই তো? 5:6 বেরিয়েছিল, তাহলে এই পদগুলি অনুপাতের গুণফল, তাহলে 5 গুণ 6, বুঝেছো? এর সঙ্গে সমান, এটা সমান হবে কার সঙ্গে, এটা সমান হবে তোমার গসাগুর স্কোয়ার, এই দুটোর গসাগু কত বেরিয়েছিল, 2 বেরিয়েছিল, তাহলে 2-এর স্কোয়ারের সঙ্গে সমান হবে এটা আমাদের। এবার দেখি, দেখো 5-এর সঙ্গে 10 কেটে যাচ্ছে 2 দিয়ে, আবার 6-এর সঙ্গে 12 কেটে যাচ্ছে 2 দিয়ে, তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে, 4, আর এটাও অ্যান্সার হচ্ছে তার 4, তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম যে এই দুটো সমান, তাহলে বোঝা গেল যে এই প্রপার্টিটাও সঠিক, ঠিক আছে? দুটি সংখ্যার গুণফল বাই সংখ্যা দুটির অনুপাতের পদগুলির গুণফল, এটা সমান হবে কার সঙ্গে, গসাগুর স্কোয়ারের সঙ্গে, এটা মাথায় রাখতে হবে। আর এই প্রপার্টিগুলো আমরা যত বেশি মনে রাখবো, অঙ্ক আমাদের তত সুবিধা হবে, ঠিক আছে? এই লসাগু গসাগু নাম্বার সিস্টেমের এর অনেক অঙ্ক, এগুলোর বিস্তার হচ্ছে সব অঙ্কের ক্ষেত্রে, সব অঙ্কের মধ্যে, এগুলো জানা থাকলে পরে আমরা পরীক্ষার হলে অনেক, মানে যে কোনো চ্যাপ্টারের অঙ্ক যখন করতে যাব তখন খুব সোজাই করতে পারবো, মনে থাকবে? চলো পরের প্রপার্টিটা দেখা যাক, পরের প্রপার্টিটা কী ছিল, যে
কয়েকটি, যদি ধরে নাও দুটি মৌলিক সংখ্যা আছে, কি দুটি মৌলিক সংখ্যা, দুটি মৌলিক সংখ্যা, দুটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, সংখ্যার বা পরপর মৌলিক সংখ্যার বা পর 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 মৌলিক সংখ্যার গসাগু, গসাগু কত হবে? অলওয়েজ ওয়ান হবে, কত হবে? দুটি মৌলিক সংখ্যা বা পরপর মৌলিক সংখ্যার গসাগু অলওয়েজ ওয়ান, এবং এই সেম ক্ষেত্রে এই লসাগু কত হবে? লসাগু হবে ওই সংখ্যা দুটির গুণফল, কি সংখ্যা দুটির গুণফল। কি বুঝলাম এক্ষেত্রে থেকে? দুটি মৌলিক সংখ্যা ধরে নাও তিন এবং সাত, ঠিক আছে, তিন এবং সাত, এই দুটো মৌলিক সংখ্যা তো, এটা এই এই দুটো মৌলিক সংখ্যার কি বলেছে? গসাগু বলেছে এক, দেখে নাও এই দুটোর গসাগু বের করার নিয়ম কী ছিল? এর ডিফারেন্স বের করা চার, কি বলেছিলাম, চার বা চারের ফ্যাক্টর ফ্যাক্টরি হবে এর গসাগু। দেখো নাও তিন আর সাত চার দিয়ে ভাগ যাচ্ছে না, এটাকে ফ্যাক্টর ভাঙলে দুই দুই একটাও যাচ্ছে না, তাহলে একটাই সম্ভব এক, তাহলে এর গসাগু কত হচ্ছে? এক, বুঝে গেছি। আর লসাগু কত হবে? দেখো দুটোর মধ্যে কোনো মিল নেই, তাহলে লসাগু এর দুটোর গুণফল হবে, সাত তিন সাথে তিন গুণ সাত হবে একুশ, বুঝেছো? দেখো এটা সেম সেই কথাটাই বলা হয়েছে যে দুটি মৌলিক সংখ্যা বা পরপর দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে এক, এবং লসাগু হবে কি? ওই যে দুটি সংখ্যা রয়েছে সেই সংখ্যা দুটির গুণফল। বুঝতে পেরেছ? চলো নেক্সট পরের প্রপার্টিটা দেখিনি। পরের প্রপার্টি পাঁচ, এটা তোমার চার নম্বর ছিল, ঠিক আছে। পরের প্রপার্টিটা দেখি, পরের প্রপার্টিটা কী ছিল? এটা হচ্ছে তোমার যে আমাদের লসাগু, কি লসাগু যে আমরা বের করব, লসাগু, এই লসাগু সমান সমান কী হবে? সমান সমান হবে গসাগু গুণ অনুপাতের অনুপাতের পদগুলি, পদগুলির গুণফল, পদগুলির গুণফল। কি বুঝলাম? লসাগু বেরোবে কি? গসাগু গুণ অনুপাতের পদগুলির গুণফল। এই যে আগে সংখ্যা বেরিয়েছিল আমাদের দশ আর বারো, এই দুটো দিয়ে দেখি, ঠিক আছে, এই দুটো দিয়ে দেখলে দেখা যাক কি হয়। লসাগু এই দুটো লসাগু কত বেরিয়েছিল মনে আছে? এই দুটোর লসাগু বেরিয়েছিল সিক্সটি, সিক্সটি বেরিয়েছিল, তাহলে এই ষাট সমান সমান গসাগু, গসাগু কত বেরিয়েছিল? গসাগু দুই বেরিয়েছিল, তাহলে গসাগু গুণ অনুপাতের পদগুলির গুণফল, অনুপাত, এর অনুপাত করলে কত হয়? দশ ইস টু বারো, এর অনুপাত করলে ফাইভ ইস টু সিক্স, বলেছে অনুপাতের পদগুলির গুণফল। এই যে অনুপাতের পদ বেরিয়েছে ছয় আর এবং পাঁচ, এই দুটোর গুণফল বলেছে, তাহলে পাঁচ গুণ ছয়, এটাই তো বলেছে। তাহলে এটা করি করি দেখি, সমান সমান ছয় পাঁচ ছয় তিরিশ, তিরিশ দুগুণ ষাট, এই দেখো দুটো সমান বেরিয়ে গেছে। তাহলে এটা আমার প্রপার্টিটা সঠিক যে লসাগু সমান সমান গসাগু গুণ অনুপাতের পদগুলির গুণফল। তার মানে এই যে প্রপার্টিগুলো আমরা করছি, দেখো পরীক্ষা এরকম বলে দেবে, আমাদের শুধু গসাগু বলে দেওয়া থাকলো এবং অনুপাত বলে দেওয়া থাকলো, তাহলে এর এর মধ্যে থেকে আমরা কী বের করতে পারবো? এর মধ্যে থেকে আমরা লসাগু বের করতে পারবো। আর লসাগু যখনই বের করতে পারবো, গসাগু আর লসাগু যখনই বের করতে পারবো, তখন ওই সংখ্যা দুটো আমরা বের করতে পারবো, ঠিক আছে। এটা পরে এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব, ঠিক আছে। চলো পরেরটা দেখা যাক, ধরেন ধরে নাও তিনটি সংখ্যার ক্ষেত্রে, কি তিনটি সংখ্যার ক্ষেত্রে, আর এই যে আমি যে প্রপার্টিগুলো বললাম সেগুলো কিন্তু অলওয়েজ দুটো সংখ্যার ক্ষেত্রে, দুটো সংখ্যার ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, বুঝলে। চলো তিনটে সংখ্যার ক্ষেত্রে দেখি, গসাগু তিনটে সংখ্যার ক্ষেত্রে গসাগু সমান সমান কী বেরোবে জানো? গসাগু সমান সমান বেরোবে হচ্ছে এই যে সংখ্যা তিনটি আছে না, সংখ্যা তিনটির গুণফল, কি গুণফল, এটা কিন্তু তিনটি সংখ্যার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আর আগেরগুলো ছিল সব দুটো সংখ্যার ক্ষেত্রে। সংখ্যা তিনটির গুণফল, আর এই গুণফলের সঙ্গে ভাগ হবে, কি হবে?
ভাগ, ভাগ হবে কি ওই যে সংখ্যা তিনটির অনুপাতের যে গুণফল হবে, মানে সংখ্যা তিনটির অনুপাতের পদগুলির গুণফল, পদগুলির গুণফল, ঠিক আছে। তার পাওয়ারে থাকবে কি 1/3। এই 1/3-র মানে কি জানো? এর 1/3-র মানে হচ্ছে কিউব রুট অফ, ঠিক আছে। এর মানে হচ্ছে এই যে রুটের মধ্যে যখন আমরা ধরো 2 × 2 × 2 এরকম তিনটে সংখ্যা থাকবে, একই তিনটে সংখ্যা থাকবে, এই তিনটে সংখ্যার জন্য বাইরে একটা আসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। কিউব রুট অফ, একে আমরা কি বলি 1/3, পাওয়ারে রয়েছে কিন্তু, এটা পাওয়ারে 1/3। এই ঠিক এই অঙ্কগুলো সাধারণত দেয় না, দুটো সংখ্যার ক্ষেত্রেই আমাদের এক্সামে যে বিগত যত কোর্শন আছে, ঠিক এক্সাম হয়েছে সেগুলোতে যত কোর্শন এসছে সেগুলো দুটো সংখ্যা দিয়েই আমাদের থাকে, ঠিক আছে। তিনটে সংখ্যার ক্ষেত্রে এটা বলে রাখি, যদি কোনো বা তোমরা ভাগ্যবান হও, তোমরা পেয়ে থাকো, তাহলে পরে এটা যাতে করতে পারো। সংখ্যা তিনটির গুণফল ভাগ সংখ্যা তিনটির অনুপাতের পদগুলির গুণফল। ধরে নাও এখানে একটা এক্সাম্পেল দিই, এক্সাম্পেল রয়েছে ধরো 2, 4, 6 তিনটি সংখ্যা রয়েছে, ঠিক আছে। এই তিনটি সংখ্যার গসাগু বের করতে হবে, এই তিনটে সংখ্যার গসাগু দেখো সবকটা 2 দিয়ে, তাহলে গসাগু 2 বেরোচ্ছে, ঠিক আছে। এই 2 সমান সমান কি বলেছে সংখ্যা তিনটির গুণফল, এই যে সংখ্যা তিনটির গুণফল সেটা আমরা গুণ করি 2 × 4 × 6 বাই সংখ্যা তিনটির অনুপাতের পদগুলি। এটা যদি অনুপাতে ভাঙি দেখো 1:2, 2:3 আসছে, তাহলে অনুপাতের গুণফল তাহলে 2:3। এর এর কি বলেছে কিউব রুট অফ, ঠিক আছে। তাহলে এটাকে যদি ভাঙি দেখো 2 × 2 কেটে যাচ্ছে, 3 × 2 = 6 কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 8, কত পাচ্ছি 8। তাহলে 8-এর পাওয়ার পাওয়ারে থাকছে তোমার 1/3, তাহলে 8 মানে আমরা জানি কিউব রুট অফ, এটা তো কিউব, কিউব রুট অফ 2 × 2 × 2, তাহলে এর অ্যান্সার আমরা কত পাচ্ছি 2 পাচ্ছি, বুঝতে পেরেছি। এ তাহলে এই দুটো সমান হচ্ছে, তাহলে এই প্রপার্টিটা কি একদম সঠিক, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। চলো নেক্সট, এই দুটো খুব, এই যে এখন যে প্রপার্টি দুটো করবো সেটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো মাথায় রাখবে, এটা খুব খুব খুবই খুবই ইম্পর্টেন্ট। ভগ্নাংশ, কি ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে বলতে কি আমাদের দেখবে বলে দেওয়া থাকে ভগ্নাংশ সংখ্যা থাকা থাকে, ভগ্নাংশ সংখ্যা কোনগুলো, এই যে 2/5, 7/8, 9/11, এগুলো ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। এরকম কোন সংখ্যা তিনটে ধরো সংখ্যা দিয়ে দিয়ে দিল এবং তিনটে সংখ্যার বললো যে এদের লসাগু বের করো, কি বলবে এদের লসাগু বের করো। তাহলে আমরা লসাগু কি করে বের করবো, আমরা তো জানি যে 2, 8, 12 এর লসাগু এর গসাগু বের করতে পারি, কিন্তু এই যে যে ভং, এটা তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার আমরা লসাগু গসাগু বের করতে পারি, আমরা এতদিন তাই শিখেছি, কিন্তু এখন কোশ্চেনে দিয়ে দিয়েছে ভগ্নাংশ সংখ্যারও লসাগু গসাগু বের করো, তাহলে তোমরা কি করে করবে। এর জন্য দুটো প্রপার্টি রয়েছে, দেখো খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, একদম মুখস্থ করে ফেলো আর খাতায় লিখে ফেলো ঠিক মতো, ঠিক আছে। আর যাতে এগুলো তোমাদের যতদিন তোমরা চাকরি না পাও ততদিন এই নোটস কাজে লাগে। চলো লসাগু কি, এই তিনটে সংখ্যা বা চারটে সংখ্যা যাই থাকুক না কেন, 5টা সংখ্যা, 10টা সংখ্যা, 11টা সংখ্যা, যতগুলো ভগ্নাংশ সংখ্যা থাকুক না কেন, তাদের লসাগু বের করার সূত্র কি, লসাগু বের করার সূত্র হচ্ছে উপরে, উপরেরটাকে আমরা কি বলি লব, লব বাই হর, যে কোনো ভগ্নাংশ সংখ্যা লব বাই হর আকারে থাকে, তো তাহলে এই যে উপরের সংখ্যা লব, সেই লবগুলির কি, লবগুলির লসাগু, কি বুঝলাম, লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু, কি বুঝলাম, বুঝলাম যে আমাদের যদি ভগ্নাংশ সংখ্যা দেওয়া থাকে যে কটাই থাকুক না কেন, তাদের লসাগু বের করার নিয়ম কি, যখন লসাগু বলবে তখন উপরেরগুলো মানে লবগুলোর লসাগু করব এবং নিচেরগুলোর গসাগু করব, ঠিক আছে। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, ধরে নাও এই সংখ্যাটা, এই সংখ্যাটা একটু নাও, এই সংখ্যাটাই করি 2, 2/5, 7/8, 9/11, এদের এদের লসাগু বের করতে বলেছে, তাহলে লসাগু কী করে বের করব, এদের লসাগু বের করব হচ্ছে লসাগু সমান সমান কি বলেছে
বলেছে লবগুলির লসাগু, মানে উপরের গুলোর লসাগু বের করতে বলেছে। তাহলে বের করো, দুই দুই সাত এবং নয়, এদের মধ্যে লসাগু কি একটাও মিল নেই, তাহলে তিনটেই সাধারণ গুণ করে দিলে পরে লসাগু বের হয়ে যাবে, ঠিক আছে। 14, 9, 126, ঠিক আছে, কত 126। তাহলে লব উপর লবগুলি লসাগু বেড়ে গেল 126, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 2 × 7 × 9, ঠিক আছে, এভাবে লিখতে পারি, বুঝা গেল। আর কি বলেছে, হরগুলির গসাগু। দেখো তো নিচে নিচের কোনোটার একটার সঙ্গে মিল আছে কি, দেখো সবকটা 5, 8, 3 একে অপরের মৌলিক সংখ্যা, তাই তো। তাহলে বুঝে গেলাম যে এদের গসাগু কত, 1। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, এটাই অ্যান্সার হয়ে যাবে 126। বোঝা গেল না বোঝা যায়নি? হ্যাঁ, আরেকবার দেখে নাও, লসাগু সমান সমান কি, ভগ্নাংশ সংখ্যা যখন লসাগু বের করতে বলবে, তখন লসাগু সমান সমান লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। চলো নেক্সট, গসাগু বের করার নিয়ম কি, এটা তো গেলো লসাগু, এবার গসাগু। গসাগু বের করার নিয়ম কি, গসাগু বের করার নিয়ম সেম, উপরে মানে লব, লবগুলির লবগুলির গসাগু, এটা আমরা বারবার গুলিয়ে ফেলবো যখন করব, একদম আমিও গুলিয়ে ফেলেছিলাম যখন আমি শিখেছিলাম, তোমরাও হয়তো গুলাবে, তার জন্য আমি বলে দিচ্ছি। আর হরগুলির হরগুলির লসাগু, যাতে তোমরা না গুলাও, ঠিক আছে। দেখো যখন লসাগু বলবে তখন উপরে লসাগু হবে, আর যখন গসাগু বলবে উপরে গসাগু হবে, নিচে তার অপোজিট বুঝতেই পারছো লসাগু হয়ে যাবে, ঠিক আছে। এই জাস্ট এই টিকে ঠিক এতটুকু মনে রাখবে যে ভগ্নাংশ সংখ্যা যখন লসাগু বের করতে বলবে তখন লসাগুটা হবে কি উপরের, ওই যে লবগুলো থাকবে, যতগুলো লব থাকবে, যতগুলো সংখ্যা থাকবে তাদের লব, সেই লবগুলো সবকটা লবের শুধু লসাগু বের করে দেবো, আর নিচেরগুলোর গসাগু বের করবো, তাহলে লসাগু বেরিয়ে যাবে। আর যখন গসাগু বের করবো তখন উপরেরগুলো মানে লবগুলোর গসাগু বের করবো এবং নিচেরটার লসাগু বের করবো, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, 2/3, 1/3, 5/7, ঠিক আছে, এই তিনটে সংখ্যা দিয়ে দিল, সংখ্যা দিয়ে বললো এদের গসাগু বের করো। তাহলে গসাগু বের করার নিয়ম কী ছিল, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করবো, গসাগু সমান সমান কী হবে উপরেরগুলো, উপরেরগুলোর গসাগু, দেখো 2, 1 আর 5 এদের মধ্যে কেউ মিল নেই, তাহলে গসাগু কত হবে, 1 চলে আসবে। এবং হরগুলির লসাগু, নিচেরগুলোর লসাগু বের করতে বলেছে। দেখো তো 3, 3, 7 রয়েছে, তাহলে দুটো এখানে যদি আমরা প্রসেস অ্যাপ্লাই করি, দেখো দুটো তিনের জন্য একটা 3 আসবে আর একটা 7, 3 × 7 = 21, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1/21 হচ্ছে এর গসাগু। তাহলে এই তিনটে সংখ্যার গসাগু কত, 1/21, বুঝতে পেরেছো তোমরা, আশা করি বুঝতে পেরেছো। পরের দিন এর পরের ভিডিওতে বিশেষ করে এই যে যে প্রপার্টিগুলো করলাম এগুলো দিয়ে কিছু অঙ্ক শিখবো আমরা, ঠিক আছে। আর কতগুলো ধরন হয়, অঙ্কের অনেক ধরন আছে, এগুলো করতে এখনও অনেক ভিডিও তৈরি করতে হবে। আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, জলদি সাবস্ক্রাইব করে নাও, আসছে ভিডিওতে আসছে সময় আমার যত চ্যাপ্টার রয়েছে সব চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, ঠিক আছে, যাতে তোমরা তাড়াতাড়ি চাকরি পেতে পারো। আর এটা কিন্তু চাকরি স্পেশাল, ঠিক আছে, আমি বেসিক প্রথমে বেসিক পড়াবো, বেসিক পড়ানোর পরে তোমাদের শর্টকাট ট্রিক যত আছে, অপশন টেস্ট সব কিছু শেখাবো, ঠিক আছে। আমরা এরপরে অপশন টেস্টের সম্পর্কেও শিখবো, দেখবে যে যত অঙ্ক থাকবে তার প্রায় 70% অপশন টেস্টে চলে আসবে। এবার সব অঙ্ক যদি অপশন টেস্ট তোমরা পেতে চাও তাহলে কিন্তু এটা সম্ভব নয়, তার কারণ কিছু কিছু অঙ্ক বড় থাকে, সেগুলো অপশন দিয়ে আসে না, ঠিক আছে। চলো এই ভিডিও এই পর্যন্ত, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল আইকন আছে সেটা দেবে দাও, যাতে তোমরা নোটিফিকেশনগুলো সবার প্রথমে পেতে পারো এবং ভিডিওগুলো পেয়ে তোমরা তাড়াতাড়ি পড়াশোনাগুলো কমপ্লিট করতে পারো, ঠিক আছে। আর তোমাদের বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করো। চলো বাই, টাটা।